আমি বলছি কি না ভাই, বলে একটা ভিডিও আছে এরকম একজন মা তার ছেলেকে সাহস দিচ্ছে, আমরা ভাই আমার মা আমাকে কোনো এই 3 দিন বের হতে দেয় নাই, বাট এই ভিডিওটা দেখার পর আমার মা আমাকে বের হতে দিচ্ছে, 2 দিন পর আমার মাও রাস্তায় নামছে। আমাদের কাছে ওইটা একটা, ওইটাই আমাদের কাছে সবচেয়ে বড় মোটিভেশন। এবং ওর সাথে সাথে ওই সবগুলা ছেলে কেউ ঘুমেছিল, কেউ ইয়ে ছিল, সবগুলো একসাথে উঠে না আমাকে জড়ায় ধরছে, ভাই একটু ধরি ধরি ধরি। আমি আসলে বুঝতে পারছিলাম না কি হচ্ছিল, বলে আপনি ছিলেন কিন্তু আমাদের জন্য কিন্তু মূল মূল কিন্তু ছিলেন আন্টি, আপনার মা। এবং আপনার আইডিয়া নাই আমাদের একটা পেজের মধ্যে কত লক্ষ লক্ষ এটার ভিউ হয়েছে এবং সবাই কি বলছে কি করছে আমাদের একটা আন্দোলন, একটা মূল মন্ত্র হিসেবে। আমি না শুধু ওদের দিকে, আমার তো কোনো আইডিয়াই নেই, আমি শুধু হা হয়ে ওদের দিকে তাকিয়েছিলাম। যেদিন কোর্টে উঠায় ওই দিনই আমার সাথে আমার দেখা, আমা আসলো পিছন থেকে এসে, কারণ ওই দিন আমি কথা বেশি বলতে পার, মানে আমি একটু আপসেট ছিলাম, আম্মা আমার না এগুলা দেখে দেখে ইয়া করে, কিন্তু আম্মা পিছন থেকে এসে আমাকে জাস্ট বললো নো চিন্তা, ভয় পেও না। এই 8-10 সেকেন্ড আমার মায়ের সাথে আমার দেখা, হে এতটুকুর মধ্যে আর কি। ও ভাই, ওইটা আমার 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 জীবনের, কারণ 3 দিন ধরে তো ধরেন ওরকম কিছুই দেখি নাই বা হয় নাই, মনটাও খারাপ ছিল যে আমি তো জানি, আমি লাস্ট জানতাম আমার মা হসপিটালে, আমি আমি চাচ্ছিলাম না কোনোভাবে আমার মা আমাকে এভাবে দেখুক বা ইয়া হোক, এই জন্য আমি চুপচাপ ছিলাম। কিন্তু পিছন থেকে সামনে একজন বলল যে আপনার মা আসতেছে, আমি ঘুরানোর পর যখন দেখলাম একটু ন্যানো সেকেন্ড লাগলো আমার জীবনে, যে সব কিছু মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। আমার আমার মধ্যে কোনো চিন্তা চেতনা ডর ভয় কোনো, এটা অন্য একটা মুহূর্ত, মানে মানে ক্ষণিকের ভিতরে একটা চেঞ্জ এরকম, এটা সুবহানাল্লাহ, এটার আমি ভাষায় প্রকাশ করতে পারবো। আমার মাকে সালাম দিতে গিয়ে আমার আমার খেয়ালও ছিল না যে আমার আরেক হাতে যে হ্যান্ডকাপটা ঠিক আছে, এই জন্য আমার দুইটা হাত উঠে গেছিলো আর কি, বুঝছেন। কিন্তু আমার হাসিটা আমি পরে দেখেছি, এটাতে আমার জীবনে একটা আমার আমার মানে ভিতরগত থেকে একটা সুন্দর হাসি হচ্ছে, ওইটা আমার আনন্দ। আমি রিমান্ডের তৃতীয় দিন, আপনার ধরেন রিমান্ডের তৃতীয় দিনে আমাকে আনার পরে একজন বলতেছে আপনার মা যে গেছিল ওই দিন, মানে এমনভাবে কথাটা বলছিল আপনার মানে একটু ইয়া করে, আমি আমার মা হসপিটাল থেকে গেছে ওই দিন, এটা আপনারা জানেন আমার মা হসপিটালে ছিল, আর আমার মার সাথে আমার দেখা হয়েছে 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ড বা এর বাইরে তো ইয়া না। তো বলে এই ভিডিওতে কী বলতেছিল, তো আমি ভিডিও কোন ভিডিও ভাই, বলে স্যাররা খুব খ্যাপা আছে আমাদের সবারই এখন চাকরি নিয়ে টানাটানি, আমরা কেন, আমি বললাম ভাই ভিডিও কোনটা, আমি ভাবলাম কি ওনারা কোনো ভিডিও করছে বা কিছু একটা, কোন ভিডিও, বলে আর পারলাম না আপনারে বাঁচাইতে। আমি বললাম তখন মানে ইয়াটা খোলা আর কি, তারা এমন হচ্ছে ধরেন যে লোকটা আমার সাথে এভাবে কথা বলতেছে, একটু পরে যখন আমার ইয়া পড়ায় ওই লোকটা আমাকে গালি দিচ্ছে আর মারছে, এটা ছিল একটা ডিবির একটা ইয়া।